মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শালবনি থেকে কি বলেছেন রাখবো আপনাদের সামনে। বিজেপি সরকার আমাকে ধমকায়, রাস্তার টাকা দেবে না, 100 দিনের টাকা দেবে না বলে চমকায়, আর 6টা মাস কষ্ট সহ্য করুন তারপর দিল্লি বদলাবে। দিল্লি বদলানোর কথা আবার বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের মনে থাকবে গত মঙ্গলবার কেজরিওয়ালকে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দিল্লি বদলানোর কথা, 6 মাসের মধ্যে দিল্লি বদলে যেতে পারে, এমনটা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় গত মঙ্গলবার। আজকে আবার দিল্লি বদলানোর কথা বললেন। দিল্লি বদলালে মানুষের যে অধিকার দিল্লি কেড়ে নিয়েছিল সেগুলো মানুষের হাতে আমরা তুলে দেব। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শালবনির জনসভা থেকে দেখুন। দিল্লি আমাকে চমকায়, ওরা আমাকে ধমকায়, এটা না করলে ওটা হবে, এটা না করলে 100 দিনের কাজের টাকা দেবো না, রাস্তার টাকা দেবো না, ঘর তৈরির টাকা দেবো না। আমি বলি আর তো 6 মাস, আর 6টা মাস একটু কষ্ট সহ্য করুন, তারপরে দিল্লি বদলাবে। এবং দিল্লি বদলালে মানুষের অধিকার দিল্লি যেগুলো কেড়ে নিয়েছে সেগুলো মানুষের হাতে আমরাই তুলে দেব, আমরা জাতি দাঙ্গা করতে দেব না। অন্যদিকে গতকাল আপনারা জানেন যে বীরবাহ হাজদার গাড়ি ভাঙচুর এবং তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ যেমনটা বলেছেন শালবনি সভা থেকে যে আদিবাসী কন্যা তার গাড়ি ভাঙচুর করেছে, আমি বিশ্বাস করি আমার কুর্মী ভাইরা এই কাজ করতে পারে না, কুর্মীদের নাম করে বিজেপির স্লোগান নিয়ে এই কাজ করেছে বিজেপি দল, অভিষেককে আক্রমণ করতে গেছিল তাও আমরা কিছু করিনি, পুলিশের কাজ পুলিশ করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি কি বলেছেন শোনাবো। এত বড় সাহস, কালকে বীরবাহ হাজদা আমাদের দলের মন্ত্রী তার গাড়িও ভাঙচুর করেছে, সে একটা আদিবাসী কন্যা, অনেক কাজ করে, সিনেমায় কাজ করে, নাটকে কাজ করে, ওকে আমি অনেক কাজ করাই, ওর গাড়ি ভেঙেছে। আমি এখনও বিশ্বাস করি আমার কুর্মী ভাইরা এ কাজ করতে পারে না, আমি মনে করি কুর্মীদের নাম করে বিজেপির স্লোগান নিয়ে এই অত্যাচার করেছে বিজেপি দল, তারা আদিবাসী মেয়ের গায়ে হাত দিয়েছে, অভিষেককে অ্যাটাক করতে গিয়েছিল। তা সত্ত্বেও মনে রাখবেন আমরা এমন কোনো কাজ করিনি যেটা পুলিশ আইনও তো বুঝবে পুলিশ করবে, বাট এটা মনে রাখবেন গদ্দারি করে আর টাকার জোরে আর দাঙ্গা লাগিয়ে আর জাতি দাঙ্গা লাগিয়ে আর যাই করুন বাংলাকেও শেষ করতে পারবেন না, তৃণমূল কংগ্রেসকেও শেষ করতে পারবেন না।